বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর শিক্ষার্থী আবরার হত্যা মামলার সুপ্রভাব পরিবহনের বাস চালক মোহাম্মদ ও হেল্পার মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম সকালে রাজধানী বেলি রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন তিনি জানেন কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও বাস মালিক ননী গোপাল সরকারের নির্দেশনায় বাসের চালক ইয়াসিন বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে আবরারকে হত্যা করে হত্যা পর থেকে সে আত্মগোপনে ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর সারাস্তের একটি ইটভাটা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় তার দেয়া তথ্য অনুযায়ী বাসটির হেলপার ইব্রাহিমকে আজ ভোরে মধ্যবারটা থেকে গ্রেফতার করা হয় এর আগে ১৯ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাস চাপায় নিহত হন আবরার গাড়ি চালক ছিল হেল কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত তখন তাকে আমরা গতকাল চাঁদপুর থেকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে সব কিছু স্বীকার করে এবং সে সব কিছু সব বর্ণনাটা পুরো পুরো বর্ণনাটা তার মুখ থেকে আমরা জেনেছি এবং সেটা সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে কন্ডাক্টারকে মালিক কেন বলবে কন্ডাক্টরের যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই সেখানে যদি এটা প্রমাণ হয় যে তাকে প্ররোচিত করেছে যে গাড়িটা নিয়ে পালানোর জন্য সেখানে আসতে পারে মালিকও আসতে পারে তবে মামলার তদন্তটা আমরা সবগুলো সাক্ষ্য প্রমাণ নেই ওয়ান সিক্সটি ফোর কপিগুলো আমরা অ্যানালাইসিস করব করে একদম অ্যাবসলিউটলি এই ঘটনার জন্য যারা দায়ী সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধেই আমরা চার্জশিট দাখিল করব